আসসালামু আলাইকুম টেকেনটা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের জন্য আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি দেখেছি যে আমি রিসেন্টলি কিছুদিন কাজ করে বাদ দিয়েছিলাম। যাই হোক, আবারও বাদ দেওয়ার বললে ভুল হবে, আমার পরীক্ষার জন্য আমি নিয়মিত কাজ করতে পারতেছি না। তো তারই পরিপ্রেক্ষিতে দেখলাম যে আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে বেশিরভাগ জনেরই সমস্যা, 16 সংখ্যার জন্ম নিবন্ধন কিভাবে আপনারা 17 ডিজিটে করবেন, বা অনলাইনে অনুসন্ধান করলেও পাচ্ছেন না। তো তাদের সমাধানের জন্য আজকে আমি ভিডিওটি যদিও বানানোর জন্য চলে এসেছি, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমাধান পাবেন। আর আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমার রিসেন্টলি চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আমি এই বিষয়ে একটি গিভওয়ে করতে চাচ্ছিলাম, তো যাই হোক করবো, আমার পরীক্ষাটা শেষ হয়ে গেলেই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী দেবো, ইনশাল্লাহ আপনারা সেটি গ্রহণ করবেন। তো যাই হোক, আজকে যে বিষয়টি সেটি চলুন মেন টপিকটি শুরু করি। এখানে আপনারা প্রথমেই জন্ম নিবন্ধন যে ওয়েবসাইটটি দেখতে পারবেন, ওয়েবসাইটটিতে ঢোকেন। তো ঢোকার পরে আপনারা কি করেন, এখান থেকে অনুসন্ধান বাটন যে দেখতে পান, আমি একটু দেখে নেই জন্ম নিবন্ধনের ওয়েবসাইটটি। আচ্ছা, আমি এখানে গিয়ে যখন আপনারা দেখতে পারেন যে এখানে লেখা আছে জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান, এখানে এসে এই যে এখানে কিন্তু জন্ম তথ্য যাচাইয়ের জন্য অনেকেরই 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করাতে হয়। তো যাই হোক, এখানে আপনাদের 16 ডিজিট থাকে, আমি প্রথমে ভুল বলেছিলাম যে 17 সংখ্যাটি কীভাবে 18 করতে হয়। তো আপনাদের যাদের 16-17 সংখ্যার জন্ম নিবন্ধন নেই, আপনাদের সমাধানটি কি? তো প্রথমে দেখুন, আপনারা যেহেতু 17 সংখ্যার এনআইডি সরি জন্ম নিবন্ধন নাম্বারটি নেই, তো তার জন্য আপনাদের কিন্তু এটি অনলাইনেও নেই, তার মানে আপনাদেরকে এটি কিন্তু নতুনভাবে নিবন্ধন করতে হবে। তো তার আগে আরেকটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে, তা হলো আপনারা আগে সর্বপ্রথম ইউনিয়ন পরিষদে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে তাদের কাছে যে বইটি থাকে এন্ট্রিকৃত বই, ওই এন্ট্রিকৃত বই 17 সংখ্যার নাম্বারটি আছে কি না। যদি আপনাদের 17 অঙ্কের জন্ম নিবন্ধনের নাম্বার থাকে, তাহলে তো পেয়েই গেলেন, আপনাদের এক্সট্রাভাবে আর কোনো কাজ করতে হবে না। আর যদি ইউনিয়ন পরিষদ থেকে আপনাদেরকে বলে দেয় যে 17 সংখ্যার এনআইডি কার্ডটি আমাদের এই তথ্যের মধ্যে নেই, তাহলে আপনি কি করবেন, এইখান থেকে একটু ব্যাক আসবেন, বা আমি ডিসক্রিপশনে যদি কোনো লিঙ্ক দিতে না পারি আমি কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনাদেরকে এখানে আসতে হবে। তো জন্ম নিবন্ধনের আবেদনে আসার পর আপনাদের ওয়েবসাইটটি একটু লোড নেবে, এখানে লেখা আছে দেখুন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এখন আপনারা অনেকে বলতে পারেন আমার জন্ম নিবন্ধন থাকার পরও কেন আমি অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করব, কারণ আপনারটি কিন্তু অনুসন্ধান করে পাওয়া যাচ্ছে না। আর অনুসন্ধান করে পাওয়া যাচ্ছে না মানে আপনার জন্ম নিবন্ধনটি কিন্তু নেই, যেটি আছে ওইটি কোনো কাজের না। তো এখান থেকে আপনাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো নিবন্ধকের কার্যালয়ের জন্য আপনার জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। তো এখান থেকে প্রথমেই জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে নিতে চান। অনেকেই বলেন যে আমি সহ গ্রাম থেকে জন্ম নিবন্ধনের আবেদন করো, আমি কি শহর থেকে আবেদনপত্রটি করে কাজটি নিতে পারবো? তো তাদেরকে আমি বলি, এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সেই স্থান থেকে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের সনদটি নিতে পারবেন। এখানে লেখা আছে জন্মস্থান, তো আমি এখানে জন্মস্থান না দিয়ে এখান থেকে দেই আমি বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা সিলেক্ট করার পরে এখানে পরবর্তী বাটনে ক্লিক করব। এখন আপনাদেরকে এখানে এই ঘরগুলো পূরণ করতে হবে, প্রথমে আপনার নামটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আপনার নামটি লিখে দিই, আমি এখানে নিবন্ধন ব্যক্তির নাম প্রথম অংশ লিখে দিয়েছি এবং শেষ অংশ লিখে দিলাম। দেখার পরে আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। আমি একটা কথা বলে রাখি যে আপনাদের জন্ম তারিখ যদি 2000 সালের পূর্বে হয়ে থাকে তাহলে আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধনের নম্বর দরকার নেই। সো আমি সেই জন্য এখান থেকে সিলেক্ট করে দিব, এইখান থেকে আমি একটু ব্যাক দেই 1999। দেওয়ার পর আমি এখান থেকে জন্মস্থান দিলাম ফেব্রুয়ারি 1। দেওয়ার পর এখানে পিতা মাতার কততম সন্তান এটি দিয়েই। তো দেওয়ার আগে আপনাদেরকে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো আপনি যখন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন সেই আবেদনপত্রের সঙ্গে আপনাকে কী কী কাগজ জমা দিতে হবে সেটি এখান থেকে দিয়ে দিতে হবে। এখানে প্রথমে দেখুন লেখা আছে আপনাকে চিকিৎসা কর্তৃক প্রত্যয়নপত্র দিতে হবে, প্রত্যয়নপত্রটি আপনি যে কোনো হসপিটাল থেকে নিয়ে নিতে পারবেন, এবং সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট ও শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেটের একটি ফটোকপি দিতে হবে। এরপরে আপনার পিতা মাতার স্বনামে স্থায়ী ঠিকানা ঘোষিত আবাসস্থলের বিপরীতে আপনাকে করের পরিশোধের প্রমাণপত্র দিতে হবে। এখন জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ির ক্রয়ের দলিল, খাজনা
কর, নদী ভাঙন বা অন্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্তি হলে আপনাকে এই ডকুমেন্টগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আপনি সিলেক্ট করবেন, আমার কাছে ডকুমেন্টগুলো আছে। এখন আপনি এখান থেকে সিলেক্ট করার পর আপনাকে আবার জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করতে হবে। তো এখানে বাংলাদেশ দেওয়াই আছে। এখন এখান থেকে আপনি বিভাগ সিলেক্ট করবেন, বিভাগ সিলেক্ট করলাম, এরপরে জেলা সিলেক্ট করতে হবে। তো জেলাও দিলাম, এরপরে উপজেলা, এবং পরিশেষে আপনাকে ইউনিয়ন পরিষদ বা ডাকঘরের নাম দিতে হবে। আমার নেট স্লো হওয়ার জন্য একটু দেরি হচ্ছে, আমি এখান থেকে হাদল দিয়ে দিই, এবং আমাকে এখানে ডাকঘর দিয়ে দিতে হবে। তো একটু লোড নিচ্ছে। এখান থেকে ইউনিয়ন পরিষদের নাম আসার পর আমাকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে, আমি 1 নম্বর ওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমাকে এখান থেকে ডাকঘর পূরণ করে দিতে হবে। তো আমি এখান থেকে বাংলায় কিন্তু ডাকঘর দিয়ে দিতে হবে, আমি এখানে ডাকঘর দিয়ে দিলাম হাদল, এবং এইখানে আমাকে গ্রামের নাম দিতে হবে। তো আমি এখান থেকে গ্রামের নামটি দিয়ে দেই, বাঁশুড়িয়া। তো গ্রাম, পাড়া বা মহল্লার নাম দেওয়ার পরে আমাকে আবার বাসা বা সড়ক নম্বর দিতে হবে, আমি দুটাতে স্কিপ করে গেলাম, দেওয়ার দরকার নেই। এখন আমাকে এই পাশে আবার ইংরেজিতে হুবহু তথ্যটি পূরণ করতে হবে। তো আমি এই জন্য এখান থেকে লিখে দিই। তো আপনাকে ইংরেজিতে লিখে দিতে হবে তথ্যগুলো। আপনারা চাইবেন জন্মনিবন্ধনটি বাংলায় করার পাশাপাশি ইংরেজিতেও করে নিতে। তো এখান থেকে আপনাকে গ্রামের নামটি কিন্তু আবার লিখে দিতে হবে। তো আমি এখানে গ্রামের নাম দিয়ে দিই, বাঁশুড়িয়া। এরপরে অনুরূপভাবে আমি এটিকে স্কিপ করে গেলাম। তো দেখুন, এই তথ্যটি দেওয়ার পর আমি এখন পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে আপনাদেরকে পিতামাতার জন্মনিবন্ধনের নম্বরটি দিতে হবে। তো আমি বলে রাখি, আমি যেহেতু জন্মসাল সিলেক্ট করেছিলাম 1999, তাই আমার এখান থেকে পিতামাতার জন্মনিবন্ধনের নম্বর দেওয়ার দরকার নেই, আমি শুধু পিতার নামটি লিখে দিব। তো দেখুন, আমি এখান থেকে পিতার নাম লেখার পরে ইংরেজিতে আবার লিখে দিয়েছি, পাশাপাশি মাতার নাম লেখার পরে ইংরেজিতে আবার লিখে দিলাম। এখন আমি এখান থেকে জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিই, এবং পিতার জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিলাম। এখন আপনাদেরকে অনেকেরই হয়তো বা পরবর্তী বাটনে কাজ করতে নাও পারে, কারণ আপনারা জন্মনিবন্ধনে আপনার জন্মসাল 2000-এর পরে সিলেক্ট করছেন, সেই ক্ষেত্রে আপনার পিতামাতার জন্মনিবন্ধনের নাম্বার লাগবে। তো আমি এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসলো। এখন বলা হয়েছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। এখানে আমি কোনোটি না দিয়ে দিলাম। দেওয়ার পরে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই এটিতে ক্লিক করে দেই, এবং অনুরূপভাবে আমি এখান থেকে কোনোটি নয় দিয়ে দেই, এবং স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই। তাহলে আমার এই তথ্যগুলো পূরণ করার দরকার নেই, কারণ সকল তথ্য যেহেতু আমার এক। তো আমি এই ইনফরমেশনটি ভালোভাবে দেখার পরে আবার পরবর্তী বাটনে ক্লিক করব। তো তার আগে আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দেই, এখান থেকে কিন্তু সকল তথ্য আপনারা সঠিকভাবে পূরণ করবেন, যেমন দেশের নাম, জেলার নাম, ইউনিয়ন পরিষদ, গ্রাম, পাড়া, মহল্লা, এই সকল তথ্য কিন্তু আপনারা লিখে দিবেন, আমার মতো অনুরূপ করবেন না, কারণ আমার সকল তথ্য এক। এই জন্য আমি এখান থেকে কোনোটি নয়, স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই দিয়েছি। সো পরবর্তী বাটনে ক্লিক করলাম, এবং এখানে আবেদনকারী ব্যক্তির সাথে সম্পর্ক দিয়ে দিলাম নিচে। দেওয়ার পরে মোবাইল নাম্বার একটি দিতে হবে, তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেই। দেওয়ার পর আমি এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করব। তার আগে পড়ে নেই, এখানে লেখা আছে আপনি কিন্তু স্বজ্ঞানে ঘোষণা করতেছেন যে উপরে যাবতীয় তথ্য সঠিক, এবং আবেদনকারী ব্যক্তির সাথে অন্য কোথাও জন্মনিবন্ধন হয় নাই, হয় থাকলে তার জন্য আইনতভাবে দায়ী থাকিব। আপনি যদি এখানে কোনো ভুল তথ্য দেন, আপনার জন্য কিন্তু আইনত কোনো ব্যবস্থা নিতে পারে প্রশাসন। তো আমি এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করলাম। দেওয়ার পর আপনাদেরকে সকল তথ্য পুনরায় দেখে নেওয়ার জন্য তার অনুরোধ করবে, যে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা ঠিক আছে কি না। তো আপনি যদি এখান থেকে সকল তথ্য ঠিক থাকে কি করবেন, এখানে দেখা আছে যে আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন, আবেদনকারীকে দেখান। মনে রাখবেন, একবার সাবমিট হয়ে গেলে কোনোভাবেই কিন্তু এডিট করার সুযোগ থাকবে না। তো সকল তথ্য যেহেতু ঠিক, তো আমি এখান থেকে সাবমিট করে দিব, আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে মেসেজ চলে যাবে। আর এখান থেকে অবশ্যই আপনারা যেহেতু ফোন থেকে কাজ করবেন, প্রথমত আবেদনপত্রের নাম্বারটি কপি করে রাখবেন, রাখার পর আবেদনপত্র প্রিন্ট। এখন যারা ফোন থেকে কাজ করবেন তারাও এই অবস্থাটি আসার পর ফোনের কর্নারে চাপ দেওয়ার, ক্রোম ব্রাউজার চাপ দিলে দেখতে পারবেন এখানে প্রিন্ট নামে একটি অপশন পাবেন। তো সরাসরি প্রিন্টে ক্লিক করবেন, অথবা আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। তো এই পেজটি সেভ অ্যাজ এ পিডিএফ, প্রিন্টার সিলেক্ট করে ওইখানে দেখতে পারবেন, এখান থেকে প্রিন্ট করে নেবেন এটি পিডিএফ আকারে। করার পর যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কাগজটি প্রিন্ট করে নেবেন। পাশাপাশি এই আবেদন প্রক্রিয়াটির সঙ্গে প্রথমে যে সকল কাগজ দেখিয়েছিলাম ওইগুলো জমা দিলেই আপনার আবেদনপত্রটি কিন্তু হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি যাদের 16 সংখ্যার জন্মনিবন্ধন রয়েছে তারা কিন্তু 17 সংখ্যায় কনভার্ট করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে পরীক্ষাটি দিতে পারি। আসসালামু আলাইকুম।